আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই ডিজাইনিং একটি ড্রেস, বাচ্চাদের ড্রেস। এখানে মেথড আমি আপনাদেরকে দেখাচ্ছি, এইভাবে আপনারা বড়দের জন্য কিন্তু এটা তৈরি করতে পারেন। তো এখানে যে মেজারমেন্টগুলো আছে সেটা আমি 2 বছর বাচ্চার জন্য এখানে আমি নিয়েছি। তো সর্বপ্রথমে এখানে যে গলা এবং শোল্ডারের জন্য আমি টোটাল নিয়েছি এখানে 4.5 ইঞ্চ। সাধারণত 2 বছর বাচ্চার জন্য 4 ইঞ্চি নিলে যথেষ্ট, এবং এখানে আমি 1/2 ইঞ্চ একটু এক্সট্রা নিচ্ছি, কারণ এখানে আর কারণ এটা আমি জর্জেট ফ্যাব্রিক এটা, তো এখান থেকে একটু 1/2 ইঞ্চি নিলে ভালো হয়। এবং গলার জন্য এখানে আমি নিচ্ছি 2.5 ইঞ্চি, এবং গলার যে ডিপটা আছে সেটা আমি নিয়েছি 1 ইঞ্চি, এবং উপরের যে টপ পিসের যে পিসটা আছে সেটা আমি নিয়েছি 5 ইঞ্চি। টোটাল এখানে আমি নিয়েছি 5 ইঞ্চি, এবং আর্ম হোলের জন্য এখানে আমি নিয়েছি 4 ইঞ্চি, হাতার যে সাইডটা আছে সেটার জন্য। এবং এখান থেকে আমি যে আমার যে ঘের যে আছে, সরি, চেস্টের যে মাপটা আছে সেই চেস্টের মাপ নিয়েছি আমি এখানে 6 ইঞ্চি। চেস্টের জন্য একটু বেশি করেই নেবেন, কারণ বাচ্চাদের মেজারমেন্ট কিন্তু আসলে অনেক সময় আছে, যদি বাচ্চারা অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায় সেক্ষেত্রে খুব অল্প সময় থাকে পড়ার জন্য। তো তাই চেষ্টা করবেন একটু বেশি করে নিয়ে নেওয়ার জন্য। এবং যে মাপ আমি নিয়েছি তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা একটু ডিপের দিকে দিচ্ছি, যেন বর্ডের সাইডে আমি জোড়া দিতে পারি, কারণ সাধারণত বডি যে বাচ্চাদের যে বডির মাপ আছে সেটা আসলে সঠিক যেটা সেটা পাওয়া যায় না, বিশেষ করে জর্জেটের ক্ষেত্রে কিন্তু অনেকটা টাফ হয়ে যায়। তো সেই জন্য চেষ্টা করবেন একটু বাড়িয়ে নেওয়ার জন্য। এবং এখানে যে মেজারমেন্টগুলো আমি আপনাদেরকে দিচ্ছি, টোটাল লেন্থ আমার কতটুকু হবে জামার, সেই ডিটেইলসগুলো আমি এখানে দিচ্ছি। ছোট বড় করে নিতে পারেন, বাট আমি আপনাদেরকে প্রেফার করছি আপনারা যে মেজারমেন্টই নেন না কেন, ছোট বা বড় বাচ্চাদের জন্য চেষ্টা করবেন হাঁটুর একটু উপরে যেন থাকে জামাটা, তাহলে জিনিসটা সুন্দর লাগবে। ভেতরে যদি একটা ইনার দিয়ে পরে তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে। এবং এখানে হচ্ছে 18 হচ্ছে আমার টোটাল লেন্থ, তো এই তো 18 থেকে আমার 5 ইঞ্চ এক্সট্রা আমার মাইনাস করতে হবে, কারণ এখানে 5 ইঞ্চ আমার উপরে টপ পিসে চলে গেছে 5 ইঞ্চ, তো এখানে আমার টোটাল রয়ে গেছে 13 ইঞ্চি। তো 13 ইঞ্চি হচ্ছে আমার যে ছোট ছোট প্যালেটসগুলো আমি যে ফিতার মতো যে দিব কুচির মতো সেটার চওড়াটা আমি এখানে নিচ্ছি। এই চওড়াটাকে এখানে আপনারা 3 ভাগে ভাগ করে নেবেন, কারণ এখানে আমি ডিফারেন্ট 2 কালারের আমি ইউজ করব। একটা হচ্ছে প্রথমে যে উপরের যে পিসগুলো আছে সেটা আমি এই বল যে জর্জেটটা আছে সেটা ইউজ করব, এবং নিচে আমি ইউজ করব হচ্ছে সাদা একটা ফ্যাব্রিক। ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন, এটা হচ্ছে আমি হাতাটা কেটে নিয়েছি, হাতা এবং এর আগে যেটা দেখলেন সেটা হচ্ছে টপ পিসের 2 পিসটা আমি কেটে নিয়েছি, এবং লম্বা স্ট্রিপের মতো আমি এখানে কেটে নিয়েছি। এবং এটা হচ্ছে আমি একদম কটন যে এই বেক্সি বয়ের যে ফ্যাব্রিকটা আছে, হেভি যেটা আছে সেটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ বাচ্চাদের যদি কমফোর্টেবল না হয় তাহলে কিন্তু পরে এটা আরাম পাবে না। তাই চেষ্টা করবেন ভেতরের যে ফলসটা আছে ফলসের জন্য ভালো কোনো একটা ফ্যাব্রিক নিতে, এবং খুব সফট এবং গরম যেন না লাগে সেই রকম কোনো একটা ফ্যাব্রিক নেবেন। তো এখানে হচ্ছে আমার জামা বেসিকলি আমার হবে 18 ইঞ্চি, তো এই পিসটা নিব আমি 17 ইঞ্চি, কারণ এটা থাকবে ভেতরের দিকে। এবং এখন আমি যা করছি, আমার যে জর্জেট পিসটা আছে সেই জর্জেট পিসটা আমি এই একটা পিস কটনের যে পিসটা আছে সেটা একসাথে এভাবে করে রেখে দিচ্ছি, রেখে এখানে 2 শোল্ডার এবং গলা যে আছে সেই গলাটা স্টিচ করে নিব। বাচ্চাদের জামাতে চেষ্টা করবে কোনো বক্র ইউজ না করার, কারণ বাচ্চাদের শরীরটা অনেক ছোট এবং তার মধ্যে যদি আপনারা বক্র দিয়ে দেন তাহলে কিন্তু অনেক বেশি হেভি হয়ে যায় তাদের জন্য, এবং তারা কমফোর্টেবল মনে করে না, আরামদায়ক হয় না। তো তাই আমি আপনাদেরকে প্রেফার করছি আপনারা চেষ্টা করবেন বাচ্চাদের ড্রেসে, বেসিক্যালি 2 থেকে 3 বছর বা 4 বছরের যে ছোট বাচ্চাগুলো আছে তাদের ড্রেসে বক্রমটা না দেওয়াটাই ভালো। তো এখন এখানে আমি গলা এবং শোল্ডারটাকে স্টিচ করে নিচ্ছি, এবং যেখানে যেখানে রাউন্ড একটা শেপ গেছে সেখান দিয়ে আমি ছোট ছোট করে কেটে দিচ্ছি।
এবং এই ভিডিওগুলো যে আমি আপনাদের সাথে শেয়ার করছি, চেষ্টা করছি পুরো ডিটেইলসে আপনাদেরকে একটু সময় নিয়ে বোঝানোর জন্য, কারণ অনেক আপুরা আমাকে কমেন্ট করেছেন আর আমি অনেক খুব দ্রুত কথা বলে ফেলি এবং ভিডিওটা খুব স্পিডে থাকে, তো অনেক আপু আছে যারা নতুন আছেন তারা বুঝতে পারেন না, তো সেই জন্য আমি চেষ্টা করছি একদম নর্মাল যে স্পিড আছে সেই স্পিডে রেখেই একটু ভিডিওটা বড় হলেও যেন আপনারা বুঝতে পারেন এবং আপনাদের কাজে যেন আসে সেটাই আমি চেষ্টা করছি। এরপরও যদি আপনাদের বুঝতে কোনো রকমের প্রবলেম হয় বা মেজারমেন্টের হিসেবে যদি আপনাদের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন এবং অতি শীঘ্র আমি চেষ্টা করব যে একটা মেজারমেন্টের যে কিভাবে নিতে হয় সেটা কিভাবে করবেন এবং এই যে এখানে যে হাতা এবং আরও বাকি যে পিসগুলো আমি কেটেছি কীভাবে কেটেছি ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এগুলো কীভাবে কাটবে। তো এখানে স্টিচ হয়ে গেছে, স্টিচ হওয়া যাওয়ার পরে কিন্তু একটা চাপ স্টিচ আমি উপর দিয়ে দিয়ে দিয়েছি। দেওয়া হয়ে গেলে রাইট সাইড একসাথে রেখে এখানে আমি ওই যে 1 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছিলাম এই ইসের জন্য আর্ম হোলের নিচে, সেই 1 ইঞ্চি এখন আমি এখানে স্টিচ করে দিচ্ছি। স্টিচ করা হয়ে গেলে লম্বা যে ফিতার কথা আমি বলেছিলাম সেই লম্বা ফিতাটা আপনারা নেবেন, নিয়ে অনেক বড় এখানে আমার এই জামাটা তৈরি করতে টোটাল আমার লেগেছে 1 মিটারেরও উপর বেশি ফ্যাব্রিক লেগেছে জর্জেট ফ্যাব্রিকটা, এবং বাংলাদেশে যদি আমি গজ হিসাবে যাই তাহলে গজ হিসাবে আমার লেগেছে টোটাল প্রায় 3 থেকে 3.5 গজের মতো আমার লেগেছে, কারণ এটা এই জামাটাতে যত ঘের দিবেন ততই কিন্তু জামাটা দেখতে সুন্দর দেখায়। আর যদি বড়দের জন্য আপনারা এই ড্রেসটা করতে চান তো আপনারা চেষ্টা করবেন 4 থেকে 5 গজ 5 মিটারের মধ্যে থাকতে, গজ হিসাবে করতে গেলে অনেক বেশি হয়ে যায়, চেষ্টা করবেন যেন জর্জেট ফ্যাব্রিকটা নেওয়ারই চেষ্টা করবেন, তাহলে জর্জেট ফ্যাব্রিকটা আসলে রেজাল্টটা খুব ভালো আসে এবং যে কুচিগুলো যে আছে কুচিগুলো খুব সুন্দরভাবে আপনাদের বোঝা যায়। আর এখানে যে রিভিউগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা যাদের কাছে সাধারণ যে এই নর্মাল যে সেলাই মেশিনগুলো আছে তারা এটা কীভাবে করবেন সেটা ডিসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো এবং আমার চ্যানেলে কিন্তু আগেই দেওয়া আছে, এটা আপনারা বাসায় খুব হাতে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন যাদের কাছে এই ইলেকট্রিক মেশিনগুলো নেই। তো এখন আমি এটাকে এভাবে করে বসিয়ে দিয়ে একবার ফোল্ড করে নিচ্ছি, কারণ জর্জেট ফ্যাব্রিক খুলে যাওয়ার খুব রিস্ক আছে, তো সেই জন্য এখানে একবার ফোল্ড করে আমি এইভাবে করে এটাকে লাগিয়ে নিচ্ছি। এইভাবে করে আমার টোটাল আমি এই পিস এই কালারেরই আমি দেব টোটাল 3টা দিব এবং লাস্ট যে পিসটা আছে সেটা আমি দেব হোয়াইট কালারে, একদম টোটাল হোয়াইট কালার হবে ওইটা, একদম সাদা আমি দেব। এবং এইভাবে করে আমি 3টা লেয়ার লাগাবো এবং এখানে কিন্তু এক সাইড আমার লাগানো এবং আরেক যে সাইড আছে সেটা কিন্তু খোলা, কারণ সব যখন আমার স্টিচ হয়ে যাবে তারপরে আমি এই এক সাইড আমি স্টিচ করব। আশা করি বন্ধুরা আপনাদের বুঝতে কোনো প্রবলেম হচ্ছে না এবং আমি সহজ এবং ইজিভাবে আপনাদেরকে বুঝাতে পারছি, তারপরও যদি কোনো বুঝতে প্রবলেম হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং এই অনেকে আছে যে কীভাবে মেজারমেন্ট নিব বা কীভাবে কাপড়টা কাটবো বা কাগজটা কীভাবে কাটবো এগুলো কিন্তু আমার ভিডিওতে আমি অনেক আগে আমার চ্যানেলে দিয়ে রেখেছি, আপনারা যদি একটু খুঁজে দেখেন সেখানে পাবেন। এরপরও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখানে আমার সবগুলো পিস লাগানো কমপ্লিট হয়ে গেছে এবং বন্ধুরা আপনারা হয়তো খেয়াল করেছেন এখানে আমি এই পিসটার কথা বলেছিলাম, দেখুন একই ডিফারেন্ট কালার দেওয়াতে কিন্তু ড্রেসটা অনেকটা ফুটেছে। এবং আপনাদেরকে আমি প্রেফার করছি আপনারা যখন এই ড্রেসগুলো বানাবেন তখন চেষ্টা করবেন কালার যে আছে একটু ডিফারেন্ট 2টা কালারে নিয়ে চেষ্টা করবেন, তাহলে জিনিসটা দেখতে সুন্দর দেখায় এবং আপনাদের যখন বানানো শেষ হবে তখন রেজাল্টটা ভালো দেখে আপনাদেরও ভালো লাগবে। তো এখন যা করছি এটা হচ্ছে 2 শোল্ডার আমি এখানে স্টিচ করছি, এখানে আমি যা করবো একটা শোল্ডার আমি স্টিচ করবো এবং আরেকটা যে শোল্ডার আছে সেটা আমি খালি রাখবো, কারণ এখানে গলাটা ছোটো তো তাই এখানে আমি পেছনে হুক দিচ্ছি এবং হাতের ঘাড় যে আছে ঘাড়েও আমি একটা হুক দিচ্ছি, এখানে আমি স্টিচ করবো না, আমি এখানে জাস্ট হুক যে আছে বোতামের যে হুক আছে সেটা আমি এখানে লাগাবো এবং একটা শোল্ডার আমি স্টিচ করে নিয়েছি। তো এখানে স্টিচ হয়ে গেলে
সর্বপ্রথমে যে কটন পিসটা আছে সেই কটন পিসটাকে আপনাদের উল্টা করে এইভাবে করে স্টিচ করতে হবে। আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের বুঝতে কোনো প্রবলেম হবে না। জর্জেট পিসটাকে ভেতরের দিকে দিয়ে জাস্ট কটন পিসটা আপনাদের একসাথে স্টিচ করতে হবে। করা হলে যে জর্জেট পিসটা আছে সেই জর্জেট পিসটাও একইভাবে আপনাদের স্টিচ করে নিতে হবে। তো এখানে রেডি হয়ে গেল বন্ধুরা, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, এবং আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আল্লাহ হাফেজ, বাই।